উপস্থিতি থেকে কি বুঝছেন যে আপনারা কি গুরুত্ব দেন জাতীয় ঐক্য? আমাদের ডাক আজকে হলো উত্তর থেকে আমরা লক্ষ্য করেছি আজকে 2.5 কোটি আমাদের 20 কোটি মানুষ আকাঙ্ক্ষা হলো জাতীয় ঐক্য। কেন আমরা দেখেছি ঐক্যের মধ্যে যে সে শক্তি শক্তি হয় এটা নিয়ে আমরা কত রকমের বিজয় অর্জন করেছি। আমার বক্তব্য আমি এখন রাখবো না, আমাদের একটা চুক্তি আমরা উত্তর নিয়েছিলাম ঐক্যের প্রক্রিয়া, যেখানে আমাদের জাতীয় ঐক্যর গণফোরাম সহ একটা জোট আছে, আরেকটা জাতীয় যুক্ত আর আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই যে বেশ কিছুদিন ধরে আমরা কয়েকটা সংগঠন যে প্রক্রিয়া চালাচ্ছিলাম, চেষ্টা করছিলাম, তার আজকে একটি সফল পরিণতি হয়েছে। দেশ এক দুঃসহ যাতনার মধ্যে আছে। মানুষের 16 থেকে 17 কোটি মানুষের ঘরের উপরে চেপে আছে সিন্দাবাদের ভূতের মতো একটা স্বৈরতন্ত্রের দৈত্য। তাকে নড়ানো খুব সহজ নয়। আমরা যারা যারা আলাদা আলাদা করে চেষ্টা করছিলাম, রাজনৈতিক দল, পেশাজীবী, শ্রমিক সংগঠন, ছাত্র, শিক্ষক, কর্মচারী, তারা সবাই একটা মুহূর্তে এসে উপলব্ধি করেছিলাম যে সমগ্র জাতি যদি ঐক্যবদ্ধ না হয় এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, তাহলে এই লড়াই যেতে যাবে না। এবং সমস্ত মানুষের মধ্যে ওই বোধ সৃষ্টি হয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা কাজ শুরু করেছিলাম এবং সেটার সফল পরিণতি সম্পর্কে আজ আমি আপনাদের সামনে ঘোষণা করব। প্রথমেই বলি, আমরা যে কথা সবার সভাপতি বলতে শুরু করেছিলেন, গণফোরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়া, যুক্ত ফ্রন্ট, বিএনপি সহ যে সমস্ত দলগুলো এই প্রক্রিয়া শুরু করেছিলেন সেটা সফল পরিণতির নাম হচ্ছে জাতীয় ঐক্য ফ্রন্ট। আমরা বিশ্বাস করি এবং তার সাথে সাথে এই প্রত্যয় ঘোষণা করছি, জাতীয় ঐক্য ফ্রন্টের আনুষ্ঠানিক ঘোষণার মধ্যে দিয়ে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুরু। আমরা বিস্তারিত কর্মসূচি ধীরে ধীরে দেব, কিন্তু আজকে এখানে আমরা সবাই মিলে যে অভিন্ন দাবিনামা প্রণয়ন করেছি, একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে অবশ্য পালনীয় সেটা পড়ে শোনাব, কিন্তু একই সঙ্গে আমরা এটাও বিবেচনা করেছি শুধু একদিনের একটা ভোট মানে গণতন্ত্র নয়, আমাদের লক্ষ্য একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণ, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ, গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করা, এবং সেই জন্যেই এই লড়াইয়ের একটা লক্ষ্য আমরা ঘোষণা করেছি। এই সবই হচ্ছে আমাদের সমস্ত চিন্তাভাবনার নির্যাস যা ধীরে ধীরে বিস্তারিত হবে আরও আপনাদের সামনে ব্যাখ্যা করে আমরা হাজির হব। আমি আমাদের এই অভিন্ন দাবি ও লক্ষ্য অর্জনে আমাদের মনে জাতীয় যুক্তফ্রন্টের যে ঘোষণা সেটা পাঠ করছি। জাতীয় ঐক্য ফ্রন্টের যে ঘোষণা সেটা পাঠ করছি। প্রথম দাবি সমূহ, 1, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বাতিল, সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন,
এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার নিশ্চিত করতে হবে। দুই, গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনে ইভিএম ব্যবহার না করার নিশ্চয়তা প্রদান করতে হবে। তিন, বাক ব্যক্তি সংবাদপত্র টেলিভিশন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সকল রাজনৈতিক দলের সভা সমাবেশের স্বাধীনতা ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। চার, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সাংবাদিকদের আন্দোলন এবং সামাজিক গণমাধ্যমে স্বীকৃত সামাজিক গণমাধ্যমে স্বাধীন মত প্রকাশের অভিযোগে ছাত্র ছাত্রী সাংবাদিক সহ সবার বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির নিশ্চয়তা দিতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল কালো আইন বাতিল করতে হবে। পাঁচ, নির্বাচনের 10 দিন পূর্ব থেকে সরকার গঠন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োজিত ও নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনের উপর ন্যস্ত করতে হবে। ৬, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকের ব্যবস্থা নিশ্চিত করা এবং সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে ভোট কেন্দ্র, পোলিং বুথ, ভোট গণনা স্থল ও কন্ট্রোল রুমে তাদের প্রবেশের উপর কোনো প্রকার বিধিনিষেধ আরোপ না করা, নির্বাচনকালীন সভায় গণমাধ্যম কর্মীদের উপর যে কোনো ধরনের নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। ৭, নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল চূড়ান্তভাবে প্রকাশিত না হওয়া পর্যন্ত চলমান সব রাজনৈতিক মামলা স্থগিত রাখা ও নতুন ধরনের ও কোনো ধরনের নতুন মামলা না দেওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে। এবারে লক্ষ্যসমূহ। ১, মহান মুক্তি সংগ্রামের চেতনা ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিদ্যমান স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থার অবসান করে সুশাসন, ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা, এক ব্যক্তি কেন্দ্রিক নির্বাহী ক্ষমতা অবসান কল্পে সংসদে, সরকারে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আন্দোলন সহ প্রশাসন বিকেন্দ্রীকরণ ও ন্যায়পাল নিয়োগ করা, ২, 70 অনুচ্ছেদ সহ সংবিধানকে যুগোপযোগী সংশোধন করা, জনগণের ক্ষমতায় নিশ্চিত করা সহ সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহের গুরুত্বপূর্ণ পদে নির্দলীয়, নিরপেক্ষ, সৎ, যোগ্য ব্যক্তিদের নিয়োগদানের জন্য সাংবিধানিক কমিশন ও সাংবিধানিক কোর্ট গঠন করা, ৩, বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতা নিশ্চিত করা এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিচারক নিয়োগের নীতিমালা প্রণয়ন ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা, ৪, দুর্নীতি দমন কমিশনকে যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত, দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকারি বেসরকারি পর্যায়ে দুর্নীতিকে কঠোর হাতে দমন, ৫, দেশে বিনিয়োগ বৃদ্ধির পরিবেশ সৃষ্টি, বেকারত্বের অবসান ও শিক্ষিত যুব সমাজের সৃজনশীলতা সহ রাষ্ট্রীয় পর্যায়ে নিয়োগদানের ক্ষেত্রে মেধাকে যোগ্যতা হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় কোটা সংস্কার করা, ৬, সকল নাগরিকের যানমালের নিরাপত্তা ও মৌলিক মানবাধিকার নিশ্চয়তার বিধান করা, কৃষক, শ্রমিক ও দরিদ্র জনগণের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও পুষ্টি সরকারি অর্থায়নে সুনিশ্চিত করা, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, ৭, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় সরকার সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে দুর্নীতি ও দলীয়করণের কালোধাবা থেকে মুক্ত করার লক্ষ্যে এসব প্রতিষ্ঠানের সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও কাঠামোগত সংস্কার সাধন করা, ৮, রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়ন, জনগণের আর্থিক সচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সহ
রাষ্ট্রের সকল আর্থিক প্রতিষ্ঠান সহ বিশৃঙ্খলা নিশ্চিত করা, জাতীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার, সুষম বন্টন, ধনী দরিদ্রের বৈষম্য দূরীকরণ ও জনকল্যাণমুখী রাজনৈতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা, নিম্ন আয়ের নাগরিকদের মানবিক জীবনমান নিশ্চিত করা এবং দ্রব্যমূল্যের সাথে সঙ্গতিপূর্ণ বেতন মজুরি কাঠামো নির্ধারণ করা। 9. জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয় ঐক্যবদ্ধ গঠন এবং প্রতিশোধ, প্রতিহিংসা ও নেতিবাচক রাজনীতির বিপরীতে ইতিবাচক, সৃজনশীল এবং কার্যকর ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করা, কোনো জঙ্গি গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়া। 10. সকল দেশের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই নীতির আলোকে জনস্বার্থ ও জাতীয় নিরাপত্তাকে সমুন্নত রেখে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা এবং প্রতিবেশী দেশসমূহের সাথে পারস্পরিক সহ প্রতিবেশী সুলভ বন্ধুত্ব ও সমতার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগ ইত্যাদির ক্ষেত্রে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কার্যকর উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করা। 11. এবং সবশেষ, বিশ্বের সকল নিপীড়িত মানুষের ন্যায়সঙ্গত অধিকার ও সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন, মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের তাদের দেশের ফেরত ও পুনর্বাসনের কূটনৈতিক তৎপরতা জোরদার এবং দেশের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় নিরাপত্তা সুরক্ষার লক্ষ্যে প্রতিরক্ষা বাহিনীর আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি ও সবল সম্ভারে সুসজ্জিত, সুসংগঠিত ও যুগোপযোগী করা। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় ঐক্য ফ্রন্টের এই দাবি জাতির সামনে গৃহীত হলো। গণতন্ত্রের গণ আন্দোলনে মানুষ একত্রিত হয়েছিল, সত্তরের নির্বাচনে মানুষ এককভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছিল, একাত্তরের মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে গণতান্ত্রিক অধিকার আমরা আদায় করেছিলাম তা আজকে পুনর্জীবিত। এরপরে আরো সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে, সর্বশেষে 90-এর যে স্বেচ্ছাচারী বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের ভিতর দিয়ে আমরা আবার আমাদের অধিকার ফিরে পেয়েছিলাম। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় যে পরবর্তী পর্যায়ে আমাদের এই গণতান্ত্রিক ধারাকে আমরা ধরে রাখতে পারিনি। আজকে তাই জাতির সামনে প্রশ্ন এসেছে, আমাদের সংগ্রাম, আমাদের এই আন্দোলন, আমাদের এই চাওয়া কোনো গোষ্ঠী বা কোনো দলের কাছে নয়, আজকে জাতিকে এমন একটা জিনিস আমরা দিতে চাই যেখানে গণতন্ত্র আর বিপদগ্রস্ত হবে না, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ভিতর দিয়ে জাতি সুন্দরভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে এবং সেই ভোট প্রয়োগের ভিতর দিয়ে আমরা একটি সুন্দর সুশৃঙ্খল জাতি পাবো, যেখানে আর কোনো হানাহানি, ক্ষমতা দখলের প্রতিযোগিতা থাকবে না, প্রত্যেকটি মানুষ তার গণতান্ত্রিক অধিকার, আইনের অধিকার এবং প্রশাসনের অধিকার সবকিছু পাবে। জনগণ পরিবর্তন চান, প্রতিটি জায়গায় মহল্লা রাস্তায় পরিবর্তন চান, পরিবর্তন কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাবে, শ্রমিক কর্মীজন এমন মূল্য পাবে সে বেঁচে থাকতে পারবে পারবেন, সুলভে চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করা, শান্তির সেই লক্ষ্যেই আজকে এই আমাদের পদযাত্রা। স্বৈরশাসন, অপশাসন তার বিরুদ্ধেই জাতীয় ঐক্যফ্রন্ট। আপনাদের সকলের সহযোগিতায় আমাদের সুন্দর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে, যেখানে হিংসা থাকবে না, প্রতিহিংসা থাকবে না, প্রতিপক্ষের উপরে অত্যাচার থাকবে না, অকারণে মামলা, গায়েবী মামলা থাকবে না। যদি ভবিষ্যতের প্রতিষ্ঠিত সরকার যদি বর্তমান সরকারের ভুল করে একটা কথা জনগণকে নিশ্চিত করতে চায়, আর কেউ না হোক আমি একলা হলেও রাস্তায় দাঁড়িয়ে এটা প্রতিবাদ করি। বাংলাদেশের 37 বছর পরেও আজকে আমাদেরকে চিন্তা করে আমরা এত অসহায় যে আমাদের ভোটের ভিত্তিতে সরকার হবে সেটা বলতে নিশ্চিত করতে পারছি এবং এই ব্যাপারে যতই প্রস্তাব দেওয়া হবে না যে ভাই আসেন সকলে বসে একটা সমঝোতার মাধ্যমে, এবং ডক্টর কামাল নেতৃত্বে, বিশেষ করে ডক্টর কামালের ব্যাপারে আমি তার জুনিয়র ছিলাম, আমি চেয়েছি তার এই বয়সেও দেশে আসুক, একটা নেতৃত্ব দেব এবং একটা সমঝোতার মাধ্যমে আমরা যাতে সুন্দরভাবে একটা নিরপেক্ষ নির্বাচন দেয়। যে কথা এখানে বলা হয়েছে যে আমরা কারো পক্ষেও সেই অর্থে নয়,
আমরা চাচ্ছি জনমতের ভিত্তিতে সরকার হবে। যদি আওয়ামী লীগের সমর্থন থাকে আওয়ামী লীগ হবে, আর না যদি বিএনপি থাকে বিএনপি হবে। এই নিয়ে আমাদের তো ঝামেলা কিন্তু দরকার নেই না, ডক্টর কামালের পক্ষে কামাল সরকার গঠন করবে। আজকে আমাদের দেশের ইতিহাসের একটি ঐতিহাসিক গণতন্ত্রের জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এই জাতীয় ঐক্য ফ্রন্ট আমাদের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকে। ডক্টর কামাল হোসেন এই বয়সে তিনি যে সাহসের পরিচয় দিয়েছেন সেটা তো একটা জিনিসই প্রমাণ করে যে তিনি এই দেশকে ভালোবাসেন। এবং তিনি গণতন্ত্রকে ভালোবাসেন। আজকের এই আন্দোলন হলো মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন। এই আন্দোলন অবশ্যই সফল হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই স্বৈরাচারী সরকারকে অপসারণ করার জন্য একটি মাত্র অস্ত্র আমাদের আছে, সেটা হলো জাতীয় ঐক্য। আজকে সেই জাতীয় ঐক্যর মাধ্যমেই এই সরকারকে বাধ্য করা হবে আমাদের দাবি মেনে নিতে এবং আগামীতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের নির্বাচিত প্রতিনিধিরা যাতে দেশের পরিচালনা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারেন। এবং যেসব অঙ্গীকার আমরা করেছি মাহমুদুর রহমান মান্না যে লক্ষ্য এবং উদ্দেশ্য এখানে উল্লেখ করেছেন সেগুলো ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সকলে মিলে একসাথে আমরা সেটা অর্জন করব, এতে আমাদের কোনো সন্দেহ নাই। এবং আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে জাতির জন্য আমাদের একটি সুন্দর গণতান্ত্রিক একটি বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশের, পরিবর্তনের বাংলাদেশের জন্যে আজকে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। আজকে আমরা জানি যে বাংলাদেশ একটা যুগ সন্ধিক্ষণে, আমরা একটা ক্রান্তিকালকে অতিক্রম করছি। বাংলাদেশে আজকে গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই, কথা বলার অধিকার নেই, গুম খুন রাহাজানি অন্যায় অত্যাচার লুট, ব্যাংক লুট, শেয়ার লুট, স্বর্ণ লুট, কয়লা লুট, পাথর লুট, আজকে এই সকল কারণে জনজীবন অতিষ্ঠ। এমনি একটি সময় এই যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে জাতির সামনে একটা বিরাট প্রশ্ন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে এদেশ জনগণ একটা পরিবর্তন চায়, এটা কী ধরনের হবে। এই যে একটা সংকটের দিকে আমাদের দেশ ধাবিত হচ্ছিল সেই সময় আজকে আমি মনে করি আশার আলো হিসাবে এই জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। আজকে এদেশের জনগণের সকলের দাবি আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক হতে হবে। অংশগ্রহণমূলক নির্বাচন হতে হলে এটা পরিষ্কার যে আজকে আমাদের এই জাতীয় ঐক্যফ্রন্ট থেকে যে পাঁচটি দাবি উত্থাপন করা হয়েছে এই দাবিগুলো যদি পূরণ না করা হয় তাহলে একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। বর্তমানে যারা সরকার চালাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে কোনো নির্বাচন হয় না, জনগণ ভোট দিতে পারে না, 154টি আসনে কেউ প্রার্থী হয় না, এটা 2014 পাঁচই জানুয়ারিতে এটা প্রমাণিত। অতএব শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, সেই জন্যে আমাদের এই পাঁচ দফায় তা পরিষ্কারভাবে লেখা আছে। সাত দফায় পরিষ্কারভাবে লেখা আছে, আমি সেগুলো
না বলে শুধু বলতে চাই, এদেশের জনগণ এই যে সাধ্য ভয়ের যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুর উপরে কিন্তু ইতিমধ্যে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের ঐক্যমত্যকে আজকে আমরা বিভিন্ন দল, বিভিন্ন ফ্রন্ট, বিভিন্ন জোট, বিভিন্ন ব্যক্তি আজকে জনগণের আকাঙ্ক্ষাকে, জনগণের প্রত্যাশাকে পূরণের জন্য জনগণের দাবিগুলোকে সমন্বিত করি আমরা এই সাধ্য ভয় প্রণয়ন করেছি। তাই আজকে আমাদের সকলের দায়িত্ব এই সাধ্য ভয় বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমুখ নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য 11টি লক্ষ্য আমরা এদেশে বাস্তবায়ন করব। আমি কথা বাড়াতে চাই না যে আজকে এই জাতীয় ঐক্যফ্রন্টের বড় একটি দল, জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী আজ একটি মিথ্যা মামলায় কারাগারে। 2014 5ই জানুয়ারিতে প্রমাণিত হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন বয়কট করায় সেখানে নির্বাচন হয় নাই, একটি 154 আসনে কেউ প্রার্থী হয় নাই, জনগণ ভোট দেয় নাই, ভোট ছাড়া আজকে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার জনগণের ঘাড়ে চেপে বসে আছে। তাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন যদি করতে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমাদের এই সাধ্য ভার করতে আছে, মুক্ত করে এবং তার সাথে তাকে সাথে নিয়ে এই যে দাবিগুলো আছে পূরণ করে আমরা ইনশাআল্লাহ আগামীতে নির্বাচনে যাব এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করব এবং আমাদের লক্ষ্যমাত্রা 11 লক্ষ্যমাত্রা আমরা পূরণ করব, বাস্তবায়ন করব। আজকে যে যাত্রা আমাদের শুরু এই স্বৈরাচার এবং তার এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইনশাআল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আজকের এই যাত্রা যে শুরু হলো ইনশাআল্লাহ সেই লক্ষ্যে আমরা গিয়ে আমাদের আমাদের যাত্রা শেষ করবে। এই লক্ষ্যে আমি আহ্বান জানাবো যে এখনও এই জাতীয় ঐক্যফ্রন্টের বাইরে যে সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক দল রয়েছে, ব্যক্তি রয়েছে, গোষ্ঠী রয়েছে এবং বিভিন্ন পেশার ব্যক্তিরা রয়েছেন, আমি আহ্বান জানাবো যে এখনও যারা আমাদের সাথে শরিক হতে পারেন নাই, কারণ এটা আমাদের প্রাথমিক স্টেজ, আমি আশা করব যে আরও দল, আরও ব্যক্তি, আরও গোষ্ঠী এই জাতীয় ঐক্যফ্রন্টের ছায়াতলে সমবেত হয়ে আমাদের সকলের উদ্দেশ্যকে সফল করবে। আপনাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ। জনগণ শান্তি চায়, জনগণ নিরাপত্তা চায়, জনগণ আতঙ্কিত, শঙ্কিত। আজকে যারা উপস্থিত সাংবাদিক সহ আপনারা সবাই সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবেন কিনা এখানে যারা উপস্থিত আছেন আমি জানি না। যেভাবে রাত্রের বেলা ধরে নিয়ে যাওয়া হচ্ছে, যেভাবে গায়েবী মামলা দেওয়া হচ্ছে, যেভাবে 20 বছর পূর্বে তারা মারা গেছে তাদেরকে আসামি করা হচ্ছে, আমি জানি না আপনারা সবাই নিরাপদভাবে ঘরে ঘুরতে পারবেন কিনা। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আপনারা সবাই ঘরে ঘুরতে পারেন। আমার বিশ্বাস শুধু আজকে যারা আমরা উপস্থিত হচ্ছি তারা নয়, আগামীকাল থেকে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের সপক্ষে যে রাজনৈতিক দল, প্রগতিশীল দল, গণতান্ত্রিক দল, বামপন্থী দল, ব্যক্তি, গোষ্ঠী, জ্ঞানী, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী সবাই আমাদের সাথে ঐক্যবদ্ধ হবে বলে আমি আমাদের নেত্রী, জনগণের নেত্রী, ব্যক্তিগতভাবে নয়, আজকে সাধারণ মানুষের দাবি। 3-3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে পঙ্গু হয়ে যাচ্ছে, মৃত্যুর সাথে লড়ছে। খালেদা জিয়া সহ সমকল রাজ বন্দীদের আমরা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি চাই। কৃষক শ্রমিক জনতা, ছাত্র যুবক জনতা, গড়ে তোলো একতা, জয় জনতার জয়, করি মেহনত মানুষের জয়, মহানা মহান সৃষ্টিকর্তা আমাদের সহায়ক। আজকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি নবসূচনার দিন, নবসূচনার দিন এই জন্য বলছি যে আজকে যে জাতি গণতন্ত্রের জন্য 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিল, বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল, সে
সেই জাতি আজকে গণতন্ত্রবিহীন, সেই জাতি আজকে প্রতিনিয়ত স্বৈরাচারের অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। সেই জাতি মুক্তির জন্য, সেই জাতির গণতান্ত্রিক অধিকারগুলোকে ফিরিয়ে আনবার জন্য আজকে গণমানুষের আন্দোলনের একটা নতুন সূচনা। প্রিয় বন্ধুগণ, এই লড়াই আমরা লড়ছি দীর্ঘকাল ধরে। আমরা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গত 10 বছর ধরে লড়াই করছি। আমরা বারবার বলেছি যে এই সরকার জনগণের অধিকারগুলোকে হরণ করছে, আমাদের ভোটের অধিকার হরণ করেছে, আমাদের কথা বলার অধিকার হরণ করেছে, আমাদের বাক স্বাধীনতা হরণ করেছে, আমাদের নিরাপদে বেঁচে থাকার অধিকারগুলোকে পর্যন্ত হরণ করেছে। আমরা 1971 স্বাধীনতা যুদ্ধে একটি গণতান্ত্রিক শান্তিময় বাংলাদেশ চেয়েছিলাম। দুর্ভাগ্য আমাদের যে দলটি তখন নেতৃত্বে ছিল সেই দলটির হাতেই বারবার সেই গণতন্ত্র নিহত হয়েছে, বারবার সেই গণতন্ত্রের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। আজকে গণতন্ত্র যিনি দীর্ঘকাল ধরে সংগ্রাম করছেন করেছেন, যাকে এই দেশের মানুষ এখন শ্রদ্ধা বলে, গণতন্ত্রের মাতা বলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারারুদ্ধ একটা মিথ্যা মামলা হয়। আজকে হাজারো মানুষ কারারুদ্ধ, আজকে হাজারো মানুষ নিহত হয়েছে, গুম হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা। একটি মাত্র কারণ, আজকে এই দেশের মানুষের অধিকারের জন্য কথা বলতে গিয়ে এই অসহায় নিরীহ মানুষগুলোকে শুধু কথা বলা অপরাধে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা জায়গায় মামলা দেওয়া হচ্ছে। আমরা এখন একটা স্বপ্ন দেখতে শুরু করেছি, সেই স্বপ্নটি হচ্ছে একটি মুক্ত বাংলাদেশের, সেই স্বপ্নটি আমাদের একটা মুক্ত সমাজের। আমরা আমাদের মানুষ যা লড়াই করেছে করছে তারা এখন একটা সুস্থ সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। আজকের এই লড়াই শুরু হলো নতুন আঙ্গিকে। আমরা বিশ্বাস করি এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের মুক্তি মিলবে। আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা শপথ নিয়েছি যে গণতন্ত্রের অধিকারগুলোকে আমরা আদায় করে তারপরেই আমরা ঘরে ফিরব। এখনো অনেকে আমাদের এই ঐক্য প্রক্রিয়ার বা ঐক্য ফ্রন্টের বাইরে রয়েছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই একসাথে একজোট হয়ে এই ঐক্য আন্দোলনের ঐক্যর মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং আমাদের ঐক্য দিয়েই আমরা আমাদের অধিকারগুলোকে অর্জন করি। আমি বক্তব্য দীর্ঘ করব না, শুধু এইটুকু আবেদন আপনাদের কাছে রাখতে চাই। আমাদের ঘরে ঘরে লক্ষ লক্ষ মানুষ এখন আহাজারিতে রয়েছে, আমাদের হাজারো লক্ষ গণতান্ত্রিক নেতাকর্মী বিরোধী দলের তারা কেউ ঘরে ঘুমোতে পারে না রাতে। আজকে অসহায় অবস্থায় মা অপেক্ষা করে থাকে গুম হয়ে যাওয়া ছেলে কবে ফিরবে, আজকে অসহায় অবস্থায় স্ত্রী অপেক্ষা করে থাকে যে তার স্বামী কবে ফিরে আসবে, ছোট্ট শিশু যে বাবাকে খুঁজে পাচ্ছে না গত 2 বছর 3 বছর 4 বছর ধরে সে অপেক্ষা করে থাকে কবে তার বাবা ফিরে আসবে ঘরে। আমরা এই অবস্থায় মুক্তি চাই, আমরা নিঃশ্বাস ফেলতে চাই, আমরা এই শ্বাস শুদ্ধ করে একটা পরিস্থিতি থেকে সম্পূর্ণ বের হয়ে এসে শ্বাস নিতে চাই, মুক্ত হতে চাই। আসুন আজকে আমাদের নেতৃবৃন্দ যে আহ্বান দিয়েছেন সেই 7 দফা দাবি এবং লক্ষ্য পূরণ নিয়ে আমরা সামনে এগিয়ে যাই, একটি গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করি, একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করি যেখানে সকলের সমান অধিকার থাকবে বেঁচে থাকবার, কথা বলবার, সামনে এগিয়ে যাওয়ার। আসুন আমরা সবাই এই সংগ্রামে এই লড়াইয়ে শরীক হই। আপনাদের সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় ঐক্য ফ্রন্ট জিন্দাবাদ। এটা অন্য কোনো শক্তি না, এটা আমাদের অতীতে যে শিক্ষা দিয়ে গেছে ভাষা আন্দোলন থেকে শুরু করে 6 দফা 11 দফা আন্দোলন, এরপরে স্বাধীনতা সংগ্রাম, এই সবটা বিজয় এনেছে জাতীয় ঐক্য।
স্বৈরাচার বিরোধী আন্দোলন 80-এর দশকে কিভাবে আমরা 90-এ আবার গণতন্ত্র ফিরে আনতে পারলাম, জনগণের ঐক্য, এই কথাগুলো আমরা বলতে থাকি। এই দেশের ক্ষমতার মালিককে 100% বলতে পারি, 100% জনগণ বলবে এই দেশের মালিক জনগণ। কেন এই মালিকানা প্রতিষ্ঠা হয়েছিল অনেক ত্যাগের বিনিময়ে, অনেক লক্ষ লক্ষ শহীদের জীবনের বিনিময়ে। বাঙালিরা, বাঙালিদের এই বৈশিষ্ট্যটা আমরা একবার না বারবার এটা প্রমাণ করেছি, জীবন লক্ষ লক্ষ জীবন দিয়ে প্রমাণ করেছি যে আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করি না, আমরা মানুষের অধিকারের জন্য, মানুষের ন্যায্য প্রাপ্যকে পাওয়ার জন্য আমরা জীবনের ঝুঁকি নিতে পারি। এইটা হলো বাঙালির বৈশিষ্ট্য, আমারও বৈশিষ্ট্য। আমি একজন ক্ষুদ্র বাঙালি হিসাবে দাবি করি যে আমারও এটা বৈশিষ্ট্য। কালকে যদি কেউ বলে ভয় দিয়ে যে আপনাকে গুলি করবো, করো করো, জীবন তো একটাই। এই দেশের মালিক কে বলেন? জনগণ। চলেন না রাস্তায় আমরা হাঁটি, এই দেশের মালিক কে যদি আমরা জিজ্ঞেস করি, কে অন্য কোনো উত্তর দেবে? বলবে জনগণ। এত কোটি কোটি জনগণ রয়েছে, তো আমরা কিসের ভয় করব? তার কাছে কত বন্দুক, কত ট্যাঙ্ক, কত কামান নিয়ে আমাদেরকে ভয় লাগে? আমি চ্যালেঞ্জ করে বলছি, ভয় ভয় ভীত না। অর্থাৎ কোন হুমকি দিয়ে কথা বলতে চাচ্ছি, আমি বলছি আপনি কোন হুমকি দিয়ে না, সরকারকে আমি বলতে চাই, সরকারকে উদ্দেশ্য করে, এইসব লোকেরা খুবই দায়িত্বশীল ব্যক্তিরা, এদের দাবি হলো যে এখন তো যে অবস্থায় আমরা চলে এসেছি, এখানে কোনো সরকার গঠন করতে হলে, বৈধ সরকার গঠন করতে হলে অবাধ নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। আপনার আইনমন্ত্রী হোক, কে হোক, অ্যাটর্নি জেনারেল হোক, এসে বলুক যে কোনো বিকল্প আছে। আমি ক্ষুদ্র একজন আইনজীবী হিসাবে বলতে পারি, সুষ্ঠু নির্বাচন যেখানে সকলেই নিজের ভোট নিজে দেবে, নির্ভয়ে দেবে, কোনো রকমের পেশি শক্তির হুমকির মুখে না, কোনো রকমের কোটি কোটি টাকার বিনিময়ে না, হ্যাঁ কালো টাকার বিনিময়ে না, সেই নির্বাচন আমাদের দাবি।